বন্ধুরা, গৌতম বুদ্ধের কথা আমরা সকলেই জানি। ইতিহাসের পাতায় তার জীবনের কথা হয়তো অনেকেই পড়েছেন। গৌতম বুদ্ধের এমন অনেক বাণী রয়েছে যেগুলো অনুপ্রেরণা আমাদের জীবনের। আমি সেরকমই কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাভাবনাগুলো তোমার দাসত্ব মেনে চলবে। শান্তি মনের ভেতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল, এর থেকেও শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে, এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই। অতীত নিয়ে বিভ্রান্ত হয়ো না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই যাত্রাকে ভালোভাবে পূরণ করা। সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক, এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্কে ধ্বংস করে দেয়। সব কিছুর জন্যই মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। এই কারণেই এক এক দিনের গুরুত্বকে বোঝার চেষ্টা করুন। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে নিজে খুঁজে নেওয়ার। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখতে পারি। আমরা যখন কথা বলি তখন আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যা শান্তি নিয়ে আসে। শান্তি মনের ভেতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করা উচিত নয়। আমি কখনো দেখি না যে কে কি চলে গিয়েছে, আমি সর্বদা দেখি আর কি করা বাকি আছে। অতীত নিয়ে বিভ্রান্ত হয়ে লাভ নেই, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই ভালো থাকার একমাত্র উপায়। পরমাত্মা প্রত্যেককেই একই রকম করেছেন, পার্থক্য তো শুধু আমাদের মস্তিষ্কের ভেতরে। যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক সেই রকম একটা মানুষও আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। সত্যর পথে চলার সময় মানুষ মাত্র দুটি ভুলই করতে পারে। এক, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা সে হয়তো সেই পথে যাওয়ার কোনোদিনও চেষ্টাই করবে না। জীবনে যত ভালোই বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছ, ততক্ষণ পর্যন্ত সেই সবের কোনো মূল্যই নেই। রাগের বশে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা, এটা এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে। যে কোনো অবস্থাতে এই তিনটে জিনিসকে লুকানো কখনো সম্ভব নয়, সেটা হলো সূর্য, চন্দ্র এবং সত্য। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনো কমে যায় না। ঠিক সেইভাবেই খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না। তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না, বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে।
যদি কোনো ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে। একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একজন ব্যক্তিকে সব কিছুর মধ্যেও কিছুই নিজের না এই ভাবনা রাখতে হবে। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যর কাছে বাড়িয়ে বলো না। কখনো অন্যকে দেখে ঈর্ষা করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনো মানসিকভাবে শান্তি পায় না। কোনো হিংস্র পশু অপেক্ষা কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত, কারণ হিংস্র পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে। স্বাস্থ্য ছাড়া জীবন সত্যিকারের জীবন নয়, এটা বেদনার একটা স্থিতি আর মৃত্যুর একটা রূপ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।